একের পর এক উইকেট হারিয়ে কোণঠাসা বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসানের পর ভরসা ছিল, কিন্তু সেই ভরসা দ্রুত ফিরে গেলেন সাজঘরে। 36 রানে 3 উইকেট হারালো টাইগাররা। এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে টসভাগ্য সহায় হয়েছে টাইগারদের। অধিনায়ক সাকিব আল হাসান প্রথমে নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত, কিন্তু ব্যাটিংয়ের শুরুটা একদম ভালো হলো না। ইনিংসের দ্বিতীয় ওভারে ধাক্কায় খেয়েছে টাইগাররা। অভিষেক ম্যাচটা রাঙ্গাতে পারলেন না তরুণ তানজিদ হাসান তামিম। দ্বিতীয় ওভারে লঙ্কান স্পিনার মহেশ থিক্সেনার বলে LBW হয়ে ফিরেছেন 2 বলে 0 রান করে। এরপর নাইম শেখকে তুলে নিয়েছেন ধনঞ্জয় ডি সিলভা। ধনঞ্জয়কে এগিয়ে মারতে গিয়েছিলেন নাইম, কিন্তু স্লোয়ার ডেলিভারি বুঝতে না পেরে বল তুলে দেন আকাশে। পয়েন্টে সহজ ক্যাচ নেন নিশাঙ্কা। 23 বলে 3 বাউন্ডারিতে 16 রানে থামে নাইমের ইনিংস। 25 রানে 2 উইকেট হারে টাইগাররা। 2 ওপেনারের দ্রুত বিদায়ের দিনে সাকিবের ব্যাটের দিকে তাকিয়েছিল দল। অধিনায়কও শুরু করেছিলেন বাউন্ডারি হাঁকিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে, কিন্তু সেটা ধরে রাখতে পারলেন না। 11তম ওভারের 4র্থ বলটি অফ স্টামের বাইরের খাটু লেন্থে করেছিল জুনিয়র মালিঙ্গা খ্যাত মাতিচা পাতিরানা। সেখানে অযথা ব্যাট ছুটতে গিয়ে ক্যাচ তুলে দেন সাকিব। উইকেটের পেছনে সামান্য বাম দিকে সরে এসে বল লুফে নিয়েছেন কুশল মেন্ডিস। তাতে সাকিব ফিরেছেন 11 বলে 5 রান করে। আর তাতে 36 রানে 3য় উইকেট হারিয়ে ঢুকছে বাংলাদেশ।